শুভেন্দু অধিকারী একেবারে অভিযোগ করছে যে তালডাংরায় উপনির্বাচনে সিভিক ভলেন্টিয়ার নাকি ভোট প্রচারে যাচ্ছে প্রার্থীর হয় কি বলবেন আমি জানি না শুভেন্দু অধিকারী একটা টুইটারে পোস্ট করেছে নেক্সট দেখলাম একজন মানুষ একটা গেঞ্জি পরা ছবি পেছন থেকে দেখা যাচ্ছে আমার তো ওই ছবিটা দেখে সৌমেন্দু অধিকারীকে মনে হচ্ছে আমি জানি না সৌমেন্দু অধিকারী ওখানে পোস্ট করছেন কিনা প্রচার করছেন কিনা তৃণমূলের হয়ে শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবেন আসলে যারা জানে ভোটের ময়দানে হেরে গিয়েছে ওখানে বিজেপি কোনো নিজস্ব প্রার্থী খুঁজে পায়নি খুঁজে পাইনি মানে বলির পাঠা হতে কেউ রাজি হচ্ছিল না টালডাংরায় তাই বিজেপি নিজের ঘরের কাউকে প্রার্থী না করে একজন তৃণমূল থেকে যাওয়া কোটানকোট নির্দল হয়ে জেতা একজন কাউন্সিলারকে বাঁকুড়া থেকে তুলে এনে প্রার্থী করতে হয়েছে আর তালডাংরার ভূমিপুত্র ফাল্গুনি সিংহবাবু বিশাল মার্জিনে জিততে চলেছেন তাই খুব স্বাভাবিকভাবেই এই প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীকে না দিয়ে কোনো উপায় ছিল না নির্বাচনী ময়দানে ভেসে থাকতে গেলে বিজেপিকে এইসব উল্টোপাল্টা উটপটাং বক্তব্য করেই মার্কেটে টিকে থাকতে হবে নইলে ছয় শূন্য ফল আজকে দেয়াল লিখন বিজেপির সামনে খুব পরিষ্কার হয়ে গিয়েছে শুভেন্দুও জানে আঠেরো থেকে বারোটা সাংসদ এসছে ওর নেতৃত্বে বিজেপির আগামী ভবিষ্যৎ রাজ্যে সিপিএম অর্থাৎ শূন্য শুভেন্দু যেন তেরো প্রকারে এখন মরিয়া হয়ে চেষ্টা করছে যদি কিছু করা যায় এই ধরনের এই ধরনের উল্টো পাল্টা পোস্ট আপনি যে পোস্টটা তার ভিত্তিতে খবর হচ্ছে সেই পোস্টটায় দেখুন কোথাও সেই ব্যক্তির মুখের ছবি নেই মুখাবয়বের ছবি নেই পেছন থেকে একটা ছবি একটা টি শার্ট পরা আমি জানি না সেই টি শার্ট পরা ব্যক্তি তো সৌভেন্দু অধিকারীও হতে পারেন তারপরে কি শুভেন্দুর ঘরের লোকও হয়ে প্রচার করছে আমার তো পাল্টা প্রশ্ন থাকলো এবং সেখানে কিন্তু অভিযোগ এবার শুভেন্দু অধিকারী যেমন করছে ঠিক সেরকম স্কুলের শিক্ষকরা করছে বলছে যে যে টাকা এসে পৌঁছানোর কথা বছরের শুরুতে সেই টাকা বছরের শেষ হয়ে গেছে এখন এসে পৌঁছায়নি চক ডাস্টার কেনার টাকা নেই ট্যাবের টাকা উধাও হয়ে যাচ্ছে একাধিক অভিযোগ আসছে আপনাদের প্রথম কথা ট্যাবের টাকা যেটা উধাউ হয়েছে তিনটি জেলার ক্ষেত্রে ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম শুভেন্দু নিজের জেলা পূর্ব মেদিনীপুর এবং আপনারা জানেন যে পার্টিকুলার ওই জামতারা গ্যাংয়ের কায়দায় এটা একটা স্পেসিফিক্যালি ফ্রড হয়েছে যেই চক্রটা সাইবার জালিয়াতি করছে এবং আপনারা জানেন এখন প্রত্যেক মানুষকে পুলিশ সচেতন করে যে সাইবার প্রতারণার ফাঁদে পা না দিতে এবার নিশ্চিতভাবে স্কুলের ক্ষেত্রে যখন পোর্টালে আপলোড হয়েছে কতিপয় স্কুলের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে সেই স্কুলগুলোর ক্ষেত্রে হয়তো পদ্ধতিগত কোনো ভুল ছিল ইতিমধ্যে শিক্ষা দপ্তর খতিয়ে দেখছে বাকি সমস্ত জেলায় কোথাও কোনো প্রবলেম নেই তেইশটা জায়গায় কোনো প্রবলেম নেই তিনটে জায়গায় মাত্র প্রবলেম হয়েছে তো খুব স্বাভাবিকভাবেই যেখানে প্রবলেম হয়েছে আইডেন্টিফাইড হয়েছে সেই টাকাগুলোকে সিজ করছে ইকোনমিক অফেন্স উইং সেই টাকাগুলো ফেরত আসছে প্রত্যেকটি ছাত্রছাত্রী তারা ট্যাবের এই টাকা পাবেন মমতা ব্যানার্জির সরকার এনশিওর করেছে একাদশ দ্বাদশ শ্রেণীতে যে ছাত্রছাত্রীরা পড়ে তারা যাতে অনলাইন কোচিং ও ভার্চুয়াল ক্লাসগুলো করতে পারে করোনার সময় থেকে যে কাজ চালু করেছিল আজকে সারা ভারতবর্ষ তাকে ফলো করছে শুভেন্দু অধিকারীদের গাত্রদাহ তো এই কারণেই যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারকে ভাতা বলে গালিগালাজ করার পর লাডলি বেহানা স্কিম চালু করতে হয় রাজ্যে মমতা ব্যানার্জি সরকার ছেলেমেয়েদের পাশে থেকে তাদের হাতে ট্যাপ তুলে দেয় সেটাকে পরবর্তীকালে সারা ভারতবর্ষে নকল করে আপনাদের মনে থাকবে তিন এই গত সপ্তাহে উত্তরপ্রদেশে যোগী সরকার ঘটা করে পোস্ট করেছে বড় বড় চেকের ছবি তিনশো টাকা করে মেয়েদের দিয়েছে তিনশো টাকার চেক ঘটা করে সেই ছবি পোস্ট করছে লজ্জাও করে না মমতা ব্যানার্জির সরকার কন্যাশ্রী চালু করেছে দু সালে চোদ্দো সালে এসে বেটি বাঁচাও বেটি পড়াও নকল করতে হয়েছে নরেন্দ্র মোদীকে তারপরেও তাতে ফান্ড অ্যালোকেশন হয়নি শুধুমাত্র বিজ্ঞাপনী পারপাসে টাকা দেওয়া হয়েছে কোনো রাজ্যের মানুষ মেয়ে বলতে পারবে সে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমে বেনিফিটেড এনটাইটেল বেনিফিশিয়ারি পারবে না কিন্তু কন্যাশ্রী ভারতবর্ষে বাংলার প্রতিটা ব্লকে কোনো না কোনো মেয়ে প্রতিটি ওয়ার্ডে প্রতিটা পাড়ায় কোনো না কোনো মেয়ে কন্যাশ্রীর দ্বারা উপকৃত এখানেই পার্থক্য যারা এই উন্নয়নকে চোখে দেখতে পাচ্ছে না তারা এই ধরনের মিথ্যাচার করতে হচ্ছে আর সিভিক ভলেন্টিয়ার হলো সে তো একজন মানুষ তার তো ভোটাধিকার রয়েছে সিভিক ভলেন্টিয়ারেরও ভোটাধিকার রয়েছে সিভিক ভলেন্টিয়ার যদি কেউ থেকেও থাকেন তার ভারতবর্ষের সংবিধান তাকে অধিকার দিয়েছে রাজনৈতিক দলকে সমর্থন করবার বা ভূনির্বাচন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার শুভেন্দুর গাত্রদাহ কেন শুভেন্দুর গাত্রদাহ এই কারণেই কারণ ইডি আর সিবিআই বিজেপির চাকর রাজ্যের বুকে সিভিক ভলেন্টিয়ারদের বিজেপি চাকর পরিণত করা যায়নি তাই খুব স্বাভাবিকভাবেই আজকে একজন আমি জানি না আদৌ ভলান্টিয়ার কিনা শুভেন্দুর পোস্ট অনুযায়ী যেটুকু দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার পেছন থেকে ছবি আমার ওই ছবিটা দেখে অন্তত সৌমেন্দু অধিকারী মুখ মনে পড়ছে পেছন থেকে দেখলে যেটুকু মনে হচ্ছে এবং সেখানে তো এখনো অব্দি সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ সম্পূর্ণ হয়নি যে দাবি তুলেছিল জুনিয়র ডক্টররা সেখান থেকেই নাকি আপনারা কাটমানি খাচ্ছেন সেই পোস্ট টুইট করেছে জুনিয়র ডাক্তারদের আগে ঠিক করতে হবে যে যারা বলেছিল যে সিবিআই তদন্ত চাই তারা এখন বলছে সিবিআই চার্জশিট মানি না জনতার চার্জশিট আরে জনতা জনার্দন চার্জশিট দেয় ভোটের দিন আবার তেরো তারিখে ভোট আছে চার্জশিট দেবে জনতা জনার্দন ছয় শূন্য করে চার্জশিটে বুঝিয়ে দেবে আগে প্রথমে উত্তর দিতে হবে তো রক্তমাখা মাখা গ্লাভসটা কারা রেখেছিল ব্যাচ নাম্বার তো মেলেনি সরকারি সাপ্লায়ের ব্যাচ নাম্বার আর সেই গ্লাভসের ব্যাচ নাম্বার তো আলাদা তাহলে ওই গ্লাভসগুলো কোন জুনিয়র ডাক্তাররা ঢুকেই যারা টেলিভিশন মিডিয়াকে ডেকে এনে খবর করেছিল আসলে গ্লাভসে তো রক্ত ছিল না এক ধরনের কেমিক্যাল মাখানো ছিল বলা হয়েছিল রক্ত মাখা গ্লাভস এই গ্লাভস দিয়ে অস্ত্রোপচার হবে রোগীর মৃত্যু হবে এই তো সরকারের অবস্থা সেই ডাক্তাররা কোথায় কোথায় সেই ডাক্তাররা যারা বলেছিল পোস্টমর্টমে অসঙ্গতি হয়েছে পরে দেখা গেছে তারাই সই করেছে যে পোস্টমর্টম রিপোর্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়েছে আমরা সন্তুষ্ট কোথায় সেই ডাক্তারবাবুরা যারা বলেছিল সেমিনার হল ভাঙা হচ্ছে প্রমাণ রূপাটের জন্য পরে দেখা গেছে জুনিয়র ডাক্তারদের সই ছিল সেমিনার হল ভেঙে বাথরুম করার জন্য কোথায় সেই ডাক্তারবাবুরা রাই তোমার কে হয় জুনিয়র ডাক্তারবাবু তোমাদের কিসের ভয় একটা ধর্ষককে বাঁচানোর জন্য একটা ধর্ষক খুনিকে বাঁচানোর জন্য এত উদগ্রীব কেন আসলে এটা কি ওই আগেকার দিনে যেরকম পাত্রপাত্রী দেখতে যেত মানুষ যে আমার পছন্দের পাত্র হলে বা পাত্রী হলে আমি বিয়ে করব নইলে করব না এটা কি সেরকম যে আমার পছন্দের খুনি বা ধর্ষক হলে তবেই আমি মানব নইলে আমি মানব না এই সস্তার নাটকবাজি করে আসলে বাংলার চিত্রটাকেই যারা গত তিন মাসে ক্রমশ মেলাইন করার চেষ্টা করছেন একটার পর একটা মিথ্যাচার আজকে ধরা পড়ছে কোথায় জংধরা কাছিটা কোথায় সেই ডাক্তারবাবু যে জংধরা কাছি নিয়ে বড় বড় বাতেলা দিয়েছিলেন এবং দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারবাবুরা যারা কর্মবিরতি করেছিলেন সরকারি হাসপাতালে কাজ করেননি অথচ প্রাইভেট হাসপাতালে গিয়ে শুধু স্বাস্থ্য কোটি কোটি টাকা কামিয়েছেন আমরা তো তথ্য ডাক্তারবাবুদের নাম আমরা সেই ডাক্তারবাবুদের নাম দিয়ে তথ্য দিয়ে পাবলিশ করে বলেছি এরা সরকারি হাসপাতালে কর্মবিরতি করেছে এবং তারপরে প্রাইভেট হসপিটালে গিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে আপনি যদি চান আমি এখনো নাম তথ্য দিতে শুধু বলে দিতে পারি কোথায় সেই ডাক্তারবাবুরা একটা প্রতিক্রিয়া এসছে শুধু স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কথা বলছি এর বাইরে গিয়েও প্রাইভেট যে মেডিক্লেমগুলো রয়েছে বা সরকারি মেডিক্লেম কোম্পানিগুলো রয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স ইউআইআইসির মতো মেডিক্লেম কোম্পানিগুলো বা স্টার হেলথ সেই মেডিক্লেম কোম্পানিগুলোর কথা ছেড়ে দিলাম শুধু স্বাস্থ্য সাথী থেকে কয়েক কোটি টাকা কামিয়েছে এক একজন ডাক্তারবাবু যেই সময় তারা কর্মবিরতি করছিলেন আমি তো আবারও বলছি দাঁড়ান আমার কাছে রয়েছে তথ্যগুলি শুধু টপ পাঁচ স্বাস্থ্যসাথীতে কামিয়েছেন এক দশমিক আট আট কোটি ডাক্তারবাবুদের নাম দিয়ে বলা হয়েছে সংবাদপত্র খবর খবর করেছে মেডিকেল কলেজের ডাক্তারবাবু সমুদ্রগুপ্ত মেডিকেল কলেজের হাসপাতালে নাসিম মন্ডল ডক্টর অভিষেক চক্রবর্তী ডক্টর বিপুল রায় ডক্টর কৃষ্ণেন্দু বেরা এরা প্রত্যেকে কর্মবিরতিতে ছিলেন কর্মবিরতির সময় এক একজন ক্লেম করেছেন একশো চব্বিশটা বিরাশিটা ছত্রিশটা একশো আটান্নটা এবং সেই ক্লেমে এক কোটি পনেরো লক্ষ উনত্রিশ হাজার টাকা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিপ্পান্ন লক্ষ বাইশ হাজার টাকা ষোলো লক্ষ সাতাশি হাজার টাকা উনসত্তর লক্ষ সাতাশি হাজার টাকা শুধু স্বাস্থ্যসাথী বাবদ তারা আদায় করেছেন অপারেশনের জন্য এক দশমিক আট আট কোটি টাকায় পাঁচজন ডাক্তারবাবু শুধু করেছে সরকারি হাসপাতালে কর্মবিরতি আর ওই একই সময় প্রাইভেট হাসপাতালে গিয়ে অপারেশন করে টাকা কামাচ্ছেন কোন নীতি আদর্শের কথা গল্প দিয়েছেন আমরাও বলতে বলছি না এই এটা সংবাদ মাধ্যমে প্রকাশিত সেই তথ্য বলছি আমি ক্ষমতা থাকলে এর সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা করুন সাধারণ মানুষকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সরকারকে ব্ল্যাকমেল করবেন আর তারপরে সেই সরকারের টাকা স্বাস্থ্য সাথী জনগণের ট্যাক্সের টাকা প্রাইভেট নার্সিং হোমের থেকে কামাবেন কোন নীতি শিক্ষা দিচ্ছেন এই জুনিয়র ডাক্তারবাবুর আগে তো সেই ডায়লগ দিতে বড় বড় বাতেলাগুলো বন্ধ করতে হবে মানুষ আপনাদের আন্দোলনকে সমর্থন করেছিল একটাই কারণে যে ঘটনা আর্জি করে ঘটেছিল নৃশংস নারকীয় বর্বরতম আমাদের ঘরের একজন বোন তার সাথে যে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে কোনো মানুষ সেই ঘটনাকে সমর্থন করেন না করতে পারেন না আমরা দলগতভাবে প্রতিবাদ করেছিলাম মমতাদি রাস্তায় নেবে বলেছিল সরকার ফাঁসি চায় প্রয়োজনে সিবিআই তদন্ত আমাদের আপত্তি নেই সাত দিনের মধ্যে কলকাতা পুলিশ না পারলে সিবিআইকে হ্যান্ড ওভার করা হবে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টায় যাকে অ্যারেস্ট করেছিল খুন আর ধর্ষণের অভিযোগে আটান্ন দিন সময় লাগলো সিবিআই তাকেই প্রমাণ করেছে যে সে খুনি এবং ধর্ষক চার্জশিট দিয়েছে যদি মনে হতো চার্জশিট পছন্দ নয় তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে বিরোধিতা করতেন করেননি কেন আপনাদের আইনজীবী সুপ্রিম কোর্টে গিয়ে চুপ করে থাকবেন আর এখানে সে গ্যালারি শো করবেন এই নাটকবাজি বাংলার মানুষ আর পছন্দ করছে না মেনে নিচ্ছে না বাংলার মানুষ এবার বুঝিয়ে দেবে যে সত্যি সত্যি জুনিয়র ডাক্তার বলেছেন জনতার চার্জশিট জনতার চার্জশিট বুঝিয়ে দেবে তেরোই নভেম্বর যার রেজাল্ট বেরোবে তেইশে নভেম্বর ছয় শূন্য করে জনতা চার্জশিট দিয়ে বোঝাবে যে এই মিথ্যাচার বাংলার মানুষ পছন্দ করেনি কিন্তু সেইখানে যখন নব্বই দিন পূরণ হলো জনতার চার্জশিট মিছিলেই কিন্তু সাধারণ মানুষ বলেছেন যে আমরা প্রশাসনের উপর খুব মুখ্যমন্ত্রীর ওপর সাধারণ মানুষ কোন সাধারণ মানুষ যারা শূন্য পেয়ে ভোটে শূন্য হয়ে গেছে তাদের দলের কই কয়েকটা কুচো চিংড়ি কমরেড কয়েকটা ইস্টবেঙ্গলের জার্সি পরে কয়েকটা মোহনবাগানের জার্সি পরে ওই উশি চক্রবর্তী বাদশা মৈত্র তাদের পলিটিক্যাল পরিচয় কী তারা আর মোহনবাগানের জার্সি পরে তারা ইস্টবেঙ্গলার মোহনবাগানের ঠিকা নিয়ে নেয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন নৈহাটি স্টেডিয়ামটা তৈরি করে করতে এত সহযোগিতা করেছে তখন ক্লাব তাদেরকে ধন্যবাদ জানিয়েছে ক্লাব তাকে ভোট দিতে বলেনি ক্লাবের কর্তারা ধন্যবাদ জানিয়েছে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনের তার ভূমিকার জন্য যে নৈহাটি স্টেডিয়ামটা অত বিশ্বমানের তৈরি করতে সনদ্দে হেল্প করেছিলেন তাতে রেডে করে উঠে গিয়ে বলেছে যে খেলার মাঠকে রাজনীতি অনুপ্রবেশ করাচ্ছে তৃণমূল কই যখন কল্যাণ চৌবে প্রার্থী প্রেসিডেন্ট একবার একবার জেনারেল বাই তখন তো হয়েছিল সিপিএমকে বলতে শুনিনি নাকি তখন রামবামের সুতোটা একসাথে বাধা ছিল বলে তখন মুখ থেকে কথা বেরোয়নি যে এর প্রেসিডেন্ট থাকাকালীন তিনি কি করে বিজেপির ক্যান্ডিডেট হচ্ছেন তখন তো বলতে শুনিনি যখন উশসী চক্রবর্তী বাচ্চা কেউ লাল হলুদ জার্সি পরে কেউ সবুজ মেরুন জার্সি পরে ইস্টবেঙ্গল মোহনবাগান একই শর্ট জাস্টিস পর আরজি কর তখন তো বলতে শুনিনি যে রাজনীতির লোকেদের কেন জার্সি পরিয়ে কলকাতার ময়দানকে রাজনীতিকরণ করা হচ্ছে নিজের বেলা আটিসুটি পরের বেলা দাঁত কপাটি এই রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন বলেই আমি আবারও বলছি ১৩ তারিখের উপনির্বাচন জগাই মাধাই গদাই তিনটেই কংগ্রেস সিপিএম বিজেপি কংগ্রেস মানে বঙ্গ কংগ্রেসের কথা বলছি প্রদেশ কংগ্রেসের কথা বলছি অল ইন্ডিয়া কংগ্রেসের কথা বলছি না বঙ্গ কংগ্রেস সিপিএম বিজেপি জগাই মাধাই গদাই তার সাথে নৈহাটিতে জুতে চার একটা ভোদাই সিপিআইএমএল ওই শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্যই হবে এবং সেখানে আইএসএফের কথা বললে না কংগ্রেস অভিযোগ করছে আইএসএফ এ নাকি আপনাদের সঙ্গে সেটিং হয়েছে ওরা ভোট কাটুয়া পার্টি তাই জন্য এই এত বড় আন্দোলনেও চুপ করে রয়েছে এটা সিপিএম উত্তর দেবে আইএসএফ তো এখন অফিশিয়ালি সিপিএমের সঙ্গী আইএসএফ এর সাথে জোট করে তো সিপিএম বামফ্রন্ট ভোটে লড়েছিল এর উত্তর সিপিএম দিতে পারবে এটা সেলিমদার কাছে জিজ্ঞাসা করবেন সেলিমদা ভালো উত্তর দিতে পারবে কারণ আইএসএফের সাথে ওদের প্রেম আছে না বিরোধ মানে বিয়েটা ঠিকই আছে না ডিভোর্স হয়ে গেছে এটা এখনও স্ট্যাটাস নুন তো যেহেতু স্টেটাসটা আনলন তাই সেই বিষয়ে আমরা এখনই কোনো মন্তব্য করতে পারবো না অফিসিয়ালি ডিভোর্সের পেপারটা সাইন হয়েছে কিনা আমরা জেনে নিলে তারপর আমরা বিবৃতিটা দেবো আইএসএফের সাথে সিপিএম এই প্রণয় এই হানিমুন পিরিয়ডটা কি ওভার হয়ে গেছে আমি আপনাদের মাধ্যমে শুনলাম যদি সিপিএম পার্টি বিবৃতি দেয় যে হ্যাঁ আইএসএফের সাথে আমাদের ডিভোর্স সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে তাহলে আমরা নিশ্চিতভাবে নতুন করে বক্তব্য রাখবো এর বিরুদ্ধে এই প্রেক্ষিতে আমরা রিয়াকশনও দেবো কিন্তু আমরা একটা জিনিস খুব পরিষ্কার সিপিএম সাথে আই এর বিধানসভা নির্বাচনের আগে জোট হয়েছিল যেই জোটের বৃহত্তর শরিক ছিল কংগ্রেসও খুব স্বাভাবিকভাবে বামফ্রন্ট জানান যে আই এর সাথে ডিভোর্স হয়েছে কিনা তারপর এই প্রশ্নের প্রতিক্রিয়া নিশ্চয়ই আমরা দেবো এবং লাস্ট লাস্ট একদম একটা কোশ্চেন করব যে সূত্রের খবর বলছে যে দলের ভেতরে অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে যে নাম রেফার করেছে সংগঠন পরিবর্তনে সেই নামগুলোকেই বসাতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি এইবারে ক্ষমতা পরিবর্তন হচ্ছে কোথাও গিয়ে অভিষেকের হাতে ক্ষমতা চলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে হ্যাঁ প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতাদির নেতৃত্ব অভিষেক ব্যানার্জি সেনাপতিত্ব এই যে ডবল ইঞ্জিনের গল্প বল না বিজেপি আসল ডবল ইঞ্জিন হচ্ছে মমতাদি আর অভিষেক একটা ফলাই সামলাতে পারছে না মমতা ব্যানার্জি তার সাথে অভিষেক ব্যানার্জি মমতাদির জনমোহিনী প্রকল্প তার সাথে অভিষেকের সাংগঠনিক ক্যারিশমা আপকিবার আড়াইশো পার দু হাজার ছাব্বিশ বিজেপি ফিনিশ সিপিএম মায়ের ভোগে চলে গেছে বিজেপির ভবিষ্যৎ পরিণতি সিপিএম বিজেপির পরিণতি শূন্য সিপিএমের মতোই